হ্যালো, গুড মর্নিং ভিউয়ার্স। গুড মর্নিং। এই করোনা পরিস্থিতিতে নিজে মাস্ক পরুন এবং অন্যকে মাস্ক পরতে সহায়তা করুন। যেহেতু আমাদের বাংলাদেশে বা আমি শুনিনি এখনও যে করোনা স্পেশালিস্ট বা করোনা বিশেষজ্ঞ কোনো ডাক্তার আছে, তাই নিজের সচেতন নিজেকেই হতে হবে। প্রিয় ভিউয়ার্স, আমরা যাত্রাবাড়িতে কাজ করছি, কিচেন ওয়াল ক্যাবিনেট সহ রুম পেন্টিংয়ের কাজ, আর তাই তো আপনাদের সামনে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম। কাজটা রানিং আছে, আমরা করছি। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের গ্যাসের চুলাটা হবে। এটা হচ্ছে জালাল ভাই, ওনার ছোট্ট সুন্দর একটি ফ্ল্যাটে আমরা কাজ করছি। সিলিংয়ে আমরা এই কাজটা করব এবং অন্যান্য রুমে জিপসামের সিলিংয়ে রোজ করবো আর কি। প্রথমে উনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে শুধু পেইন্টিং করবেন, তারপরে বিভিন্ন ধরনের ভিডিও বা অন্যান্য যে আরও ফ্ল্যাটগুলো আছে সেগুলো দেখে পরে জালাল ভাই হাসছেন আর কি, মনে হয় ভালোই লেগেছে আর কি। আমি ভিডিও করছি তখন উনি আসলে একটা স্মাইলিং করছিলেন, আর কালারটাও ওনার চয়েস, এই যে ব্লু, গোলাপি, রানি গোলাপি, এই যে এই ধরনের কালারগুলো বা অন্যান্য রুমে যে ক্রিম কালার, অফ হোয়াইট কালার ইউজ করেছি, তারপর পেস্ট কালার ইউজ করেছি, সম্পূর্ণ ওনারা সিলেক্ট করেছেন। আর আমরা চেষ্টা করি যেখানেই কাজ করি সেখানেই আমাদের ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী কালার এবং ডিজাইন কাজ করি, এবং সেই সঙ্গে ওনারা শুধু সিলেক্ট করেন, তারপরে সেটা সৌন্দর্য করার দায়িত্ব আমাদের। আমরা এখানে কালারটা কমপ্লিট করেছি, শুধু এখন ডিজাইনটা করব। তো এই মুহূর্তে জালাল ভাই এসে আমাদেরকে জানাচ্ছেন যে কিরণ ভাই, আসলে এটা কেমন যেন হচ্ছে, সবার রুমে জিপসাম কাজ করা আছে, আমার রুমে কেমন ব্লাং ব্লাং লাগছে, ফাঁকা লাগছে, যার জন্যেই উনি সিদ্ধান্ত নিচ্ছেন যে উপরে স্কাই ভিউ করার জন্যে এবং জিপসাম করার জন্যে শুধু ফ্যান যে থাকবে সেখানে। আমি জালাল ভাইয়ের সঙ্গে লিফটে এই ফটোটা উঠেছিলাম, ভালোই লাগছিল। প্রিয় ভিউয়ার্স, আমরা এই যে ড্রয়িং রুমে অনেকগুলো দেখুন প্লাইবোর্ড টেবিল পড়ে আছে, কারণ কাজটা এখনও রানিং, যার জন্যে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা ড্রয়িং রুমে। ড্রয়িং রুমে দেখবেন যখন পরবর্তীতে ভিডিও দেবো, দেখুন টোটাল একটা স্কাই ভিউ আছে, স্কাইয়ের সাইড দিয়ে অনেক সুন্দর সুন্দর ফুল দেবো, কারণ জালাল ভাই সেইটাই পছন্দ করেছেন, আমরা সেটা তৈরি করে দেব। এবং ফ্যান যেখানে থাকবে সেখানে 56 ইঞ্চের সিলিং রোজ দেবো আমরা। তো অনেক ক্লায়েন্টই এরকম আছেন যে প্রথমে এক ধরনের সিদ্ধান্ত নেন, পরবর্তীতে ওনার মানে অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যায়, মনমানসিকতা চেঞ্জ হওয়ার কারণে তারপরে আবার আরেকটু ওখানে কিছু সংযোজন বিয়োজন করেন। তো প্রিয় ভিউয়ার্স, আমরা যে কাজগুলো করছি আসলে কাজটা রানিংয়ে আছি। যেমন আমি এই ভিডিওটা, এটা হচ্ছে দুপুরে ভিডিও করেছি, আর এটা আমি সকালে ছেড়ে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আমরা বাংলাদেশের সকল জেলাতে ডিজাইন রুম পেন্টিং সহ জিপসাম ডেকোরেশন সাথে কিচেন ওয়াল ক্যাবিনেটের কাজগুলো করে থাকি, কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করার আগে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে আমাদের অন্যান্য ভিডিও আপনাকে দেখতে হবে। দেখে নেওয়ার পরে তারপর আপনি সিদ্ধান্ত নেবেন যে আমাদেরকে দিয়ে আপনি কাজ করাবেন কি না, কিংবা আমরা আপনার পছন্দ অনুযায়ী কাজ করে দিতে পারবো কি না, তারপরে সিদ্ধান্ত নেবেন। তো আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বার, অনলাইন নাম্বার 01724-748-667। এই রুমটা আমার খুব পছন্দ হয়েছে, কারণ এখানে দক্ষিণ পাশ থেকে এত সুন্দর হাওয়া আসে, সত্যিকার অর্থেই মন প্রাণ জুড়িয়ে যায়। তো প্রিয় ভিউয়ার্স, আসলে এই রুমে এমন হওয়া উচিত আসলে যেখানে প্রাকৃতিক যেন বাতাসটা আসে, বাতাস না আসলে শুধু ফ্যানের বাতাসে আসলে শরীর ঠান্ডা হয় না বা শরীর সুস্থও থাকে না। এই যে ফার্নিচারগুলো দেখছেন, এগুলোও কিন্তু আমরা লেকার করব, ফার্স্ট 2 কোট দেওয়া আছে অনলি। তো প্রিয় ভিউয়ার্স, আমরা ফার্নিচারেরও কাজ করি, রুম পেন্টিংয়ের কাজ করি, জিপসাম ডেকোরেশনের কাজ করি, কিচেন ওয়াল ক্যাবিনেট কাজ করি, আমরা টাইলসেরও কাজ করি। তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমাদের অনলাইন নাম্বার আবারও বলছি 01724-748-667। আপনার পছন্দ অনুযায়ী কাজ করার জন্য অবশ্যই আমাদের সঙ্গে একটু যোগাযোগ করার চেষ্টা করবেন, বা যদি আমাদের সঙ্গে রেটে পড়ে আপনার অবশ্যই কাজ করবেন। এবং আপনি চেষ্টা করবেন, যদি আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখেন তাহলে দেখতে পারবেন যে আমাদের কাজগুলো অন্যান্যদের থেকে একটু আলাদা, একটু হলেও আলাদা করার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন এটা কিচেন ওয়াল ক্যাবিনেট আমরা যে কাজ করছি রানিং, এগুলো বিশেষ করে আমরা 1000 টাকা থেকে 1800-2000 টাকা পর্যন্ত স্কোয়ার ফিটে কাজ করি,
যে যেমন রেটে কাজ করে তাকে সেই রকম ধরনের ম্যাটেরিয়াল দিয়ে আমরা কাজগুলো করে দিই। আপনি যদি ভালো ম্যাটেরিয়াল নিতে চান তাহলে, যেমন প্লাইবোর্ডগুলো যদি ভালো নিতে চান তাহলে অবশ্যই আপনাকে বেশি খরচা করতে হবে। আরেকটা কথা, আমরা এটা সবসময় খেয়াল রাখি যে যদি আপনি আমাদেরকে পারিশ্রমিক কম না দেন তাহলে আপনাকে আমরা কখনোই ঠকাবো না, আর ঠকানোর প্রশ্নই আসে না। আপনি যেমন যেমন পারিশ্রমিক দিয়ে কাজ করবেন তেমন কাজ পাবেন। যদি লো প্রাইস দিচ্ছেন তাহলে লো প্রাইস পাবেন, লো কোয়ালিটি পাবেন, ভালো প্রাইস দিলে ভালো কোয়ালিটি পাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। চ্যালাল ভাই, বাই বাই, টাটা।